আগামী 22 জানুয়ারি রাম মন্দির উদ্বোধন, অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন এবং ওই দিনই রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে তার আগেই প্রধানমন্ত্রীর নির্দেশে দেশজুড়ে বিভিন্ন জায়গায় তীর্থস্থান সাফাই অভিযানে নামল বিজেপি। আর মাত্র দুদিন বাকি উদ্বোধনের, রাম মন্দির উদ্বোধনের পূর্বে স্বচ্ছ ভারত অভিযানের ঝাঁটা হাতে নিয়ে শনিবার ইন্দ্রনগর স্থিত জয় মা সন্তান সংঘের কালী মন্দির পরিষ্কার করলেন কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি, শিল্পোদ্যোগ এবং জলশক্তি দপ্তরের প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর। আগামী 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে বিজেপি কার্যকর্তাদের নতুন কর্মসূচি দেওয়া হয় কেন্দ্রীয় বিজেপির পক্ষ থেকে, মন্দির সাফাই অভিযান। এই কারণেই এদিন 6 আগরতলা মন্ডলের বিজেপি কার্যকর্তাদের নিয়ে কালীমায়ের আশীর্বাদ নিয়ে মন্দির পরিষ্কার করলেন তিনি। এদিন সকালে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে কখনো দেখা গেল ঝাঁটা হাতে মন্দির পরিষ্কার করতে, আবার কখনো দেখা গেল জল দিয়ে ধুয়ে মুছে সাফ করছেন মন্দির চত্বর। এদিন ঝাঁটা হাতে মন্দির সাফাই করতে দেখা গিয়েছে 6 আগরতলা মন্ডল সভাপতি হীরালাল দেবনাথ, কাউন্সিলর সোমা মজুমদার সহ মন্ডলের অন্যান্য কার্যকর্তাদেরও। ভারত কে ইতিহাস মে যে 500 সাল সে হম সব ইন্তজার কর রহে থে রাম মন্দির রাম লল্লা কা প্রাণ প্রতিষ্ঠান অযোধ্যা মে হোনে বালা হ্যাঁ পুরে দেশ মে এক বহুত উৎসুক মাহল বনা হ্যায় ওর আজ মে ত্রিপুরা ভাজপা কে কার্যকর্তাওঁ কে সাথ হম সব মিলকর ইহাঁ পর মন্দির মে আকে ভগবান কে দর্শন ভগবান সে এক তরহ সে উনকে ব্লেসিংস লেকর यहाँ के थोड़ा सफाई का भी काम जो प्रधानमंत्री मोदी जी ने शुरू किया है हम देश भर में करना कर रहे हैं और 22 जनवरी को जो होने वाला प्राण प्रतिष्ठान है उसके लिए बहुत उत्सुक से हम इंतज़ार करते हैं और आज जय श्री राम के नाराओं के साथ भगवान के सामने हम उनके आशीर्वाद और প্রধানমন্ত্রী মোদী জো বিকশিত ভারত বানানে কি চেষ্টা আর উনকা জো সংকল্প হে উসকে লিয়ে ভি আশীর্বাদ হমনে মাঙ্গা হে আর হম সবকে ভালাই হমারে ভারত দেশ এক আচ্ছা দেশ বনে আগে বড়ে ত্রিপুরা রাজ্য ভি আচ্ছা আগে বড়ে এসেই আগে বড়তে রহে ইসকি আশীর্বাদ হমনে ভগবান সে লিয়া হে আর 22 তারিখ কো আর বহুত হি এক মহত্বপূর্ণ দিন হে হম সবকে জীবন মে আর হম সব মিলকর 22 তারিখ কো প্রাণ প্রতিষ্ঠান কা এক ইস অবসর কো শুভ অবসর কো বহুত খুশি সে মনায়েঙ্গে আজ হম মে বহুত খুশ হুঁ কি মেরে সবই কার্যকর্তা সাথী মিলকর হম ইহাঁ পর আয়ে ভগবান কে আশীর্বাদ দিয়ে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।